feminism and motherhood. So ladies and gentlemen, put your hands together for our first performance for tonight, Devi Banda. Thank you.
and think about it. And I request every one step further and show our love and respect to one member of our society, one woman, with whose love and respect we can achieve wonders in life. Let's support the spirit and walk through in the path of glory. Amen. দেখানোর চেষ্টা করব আমার কিছু মডেলসদের নিয়ে দেখা যাক আমরা শুরু করব একটু পরে তবে তার আগে আমি আমাদের গুণীজন সম্বর্ধনা চাইব যে তারা আজকে যারা একদাকে আমার এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে একটু মঞ্চে ডাকব তাদের কেমন লাগলো আজকে আমি তাদের ইন্দ্রাণীর রঙ্গলে যে প্রয়াস যে ধরনের ওর চিন্তাধারা এত অল্প বয়সের মধ্যে ও এত সোশ্যাল ওয়ার্কের মধ্যে নিজেকে লিপ্ত রাখছে কিছু না কিছু মাসের মধ্যে বা বছরের মধ্যে যেভাবেই বলুন না কেন সত্যি কথা বলতে কি এখন অবধি আমাদের সমাজ ওদের ভীষণভাবে বঞ্চিত করে রেখেছে সেই যে বঞ্চিত জায়গা থেকে করলাম বা করার যে একটা ইচ্ছা প্রকাশ করলাম এটা কিন্তু আপনাদের কাছে মানে খুব ভালো লাগার জায়গা অনেক রকম আমরা প্রোগ্রাম করে থাকি বা আমাকে আসতে হয় কিন্তু ইন্দ্রাণীকে আমি আমার আন্তরিক জন্মদিনে আমার মনে হয়েছিল যে সামনে আমাদের দুর্গা পূজা আসছে তো সেই দুর্গা পূজাতে আমরা যখন পুজোটা শুরু করি সেই শুরুর আগে যাদের জায়গার মাটিটা নিয়ে শুরু করি আমার মনে হয়েছিল যে সেই সমস্ত মানুষদেরকে যদি আমরা একটু দেবী দুর্গা হিসেবে আজকে যদি সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে আমাদের তরফ থেকে তাদেরকে যদি একটু দশভুজা দুর্গা রূপে সম্বর্ধনা দিই তাদের তাহলে কেমন হয় তো আমি এটা অনেকজনের সাথেই আলোচনা করেছিলাম আমার যারা খুব কাছের মানুষ আমার মামনি মাধবী মুখার্জি আমার দিদি ভাই দেবিকা দি আরও অনেকজন রয়েছেন আমার এক ডাকে সবাই চলে আসেন যেমন এর মধ্যেই চলে এসেছেন সায়ন্তিনী ও আমার খুব প্রিয় লাজবন্তিনি চলে এসেছেন বর্ণালিনী চলে এসেছেন আরও অনেকজন এসেছেন সবার নাম বলা যাবে না এক্ষুনি তাদেরকে আমি ডেকে নেব আমার মনে হয়েছিল যে দেবী দুর্গার আহ্বানের আগে আমি তাদেরকে যদি একটু দেবী দুর্গা হিসেবে সম্বর্ধনা দিতে পারি জানি না আজকে তোমাদের কেমন লেগেছে এই অনুষ্ঠানটা আমি আজকে তার এই কর্মকাণ্ডকে তার বাকি জীবনের জন্য সাফল্য কামনা করি তার অগ্রগতি ঘটুক তার এই কর্মকাণ্ডে তাই আমি জানি আমার রিকোয়েস্ট ছিলই আমি দু লাইন গাইছি কাছের মানুষ ওর জন্য একটা হাততালি হয়ে যান আমার সমস্ত শুধু সৃষ্টি নয় আমার বিভিন্ন বিষয় ও বিভিন্ন ভাবে আমার সাথে জড়িয়ে রয়েছে তো আজকে আমি এই মঞ্চকে কিভাবে ওয়েলকাম বলবো না ধন্যবাদ ইন্দ্রাণীকে আমি যতদিন ধরে দেখছি ও নানান রকম সৃষ্টিশীল কাজের মধ্যে থাকে সাদা তুলট মেঘের চিঠির নীল আকাশের দেশে শিউলি গন্ধে মন সারানো অবাধ্য ঔষধ ছকে বাঁধা জীবন ফেলে ডাকে শারদীয়া পথ শরৎ মানে অকাল বধু অপেক্ষা বছর ভোর শরৎ মানে আগমনী গান মহানয়ার মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে আব
আমার দুর্গা এখনো দেখছি তোমার দুর্গা অকাল বোধগুণ 108টা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির ইস্কুল দুর্গা তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাষা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই দুর্গা দুর্গা কাঁদিয়েছে আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে কুঁজো দুর্গা দুর্গা তোমার দুর্গা হুল্লোড়ে মাঠে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চলে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার দুর্গা যেন গীতায় আছে তোমার আমার দুর্গা কালকে যেমন আজও তথই বছর দুর্গা 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 তোমার দুর্গা ছবির ফ্রেমে শিউলি এবং কাশি আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধুনুচি নাচের ধ্যানকুড়াকুড় ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনি আনি কিছু নেই সঞ্চয় দুর্গা দুর্গা তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ দুর্গা দুর্গা তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহবাহিনীর নির্বাক নিশ্চুপ দুর্গা দুর্গা তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে দুঃখে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে 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 দুর্গা আসছি সোনাগাজী থেকে ইন্দ্রানিধি ইনভাইট করেছিল প্রোগ্রামে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের এই সব জায়গাতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ইন্দ্রানিধিকে যেহেতু আমাদের মতন মহিলা থেকে যে এই জায়গায় পৌঁছে আনতে পেরেছে এইটুকুনি ধন্যবাদ ইন্দ্রানিধিকে আমরা ভাবতেও পারিনি যে এই জায়গায় ওই জন্য তো বললাম যে এই জায়গাতে এসে আমি ধন্য মনে করলাম যে এই জায়গাতে আমাকে যে সম্বোধনা দিল এত মানে স্টেজের মধ্যে আমি দর্শকের সামনে আমার প্রচণ্ড ভালো লাগলো দর্শকের সামনে আমি যে একটা সম্বোধনা পেলাম তার জন্য ইন্দ্রানিধিকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাতে দেখে না যেহেতু আমরা যেহেতু সেক্স ওয়ার্কার অনেকে মানে নিতে পারে না হ্যাঁ তা আমাদেরকে সামনাসামনি কেউ কোনো কথা বলতে পারে না তো আড়ালে আমাদেরকে দেখলে অনেকেই তুচ্ছ ঘৃণা করে কিন্তু আমাদের কাজের জায়গাতে আমরা কাজটা নিজের কাজটা নিজেকে খুব ভালো মনে করি আমাদের কাজের জায়গায় এটা আমাদের পেশা এই পেশা করে আমরা অনেক কিছু করতে পেরেছি যখন আমাদের কাছে কেউ ছিল না তখন তো আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি আমরা এই জনপেশা করে আমাদের ঘর বাড়ি পরিবার সমস্ত সব চালাই এবং যে দুর্বার মহিলা সমন্বয় কমিটি সংগঠন সেই সংগঠনে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম আজ যদি দুর্বার মহিলা সমন্বয় কমিটিতে আমরা এই জায়গাতে আমরা সংগঠন তৈরি করে এত দূরে যে পৌঁছাতে পেরেছি যে মেয়ে আছে হ্যাঁ তারা জানে বলতে আমি এই জায়গা থেকেও আমি পড়াশোনা করালছি আমার মেয়েকে 9 অবধি পড়ালছি বেশি দূর পড়াতে পারিনি যেহেতু আর ছেলেকে মাধ্যমিক অবধি পড়িয়েছি এই জায়গার থেকেই তো মাধ্যমিক থেকেও ছেলে যখন আর পড়লো না তখন মানে আমি ছেলেকে একটা চাকরিতে লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে ছেলে দাঁড়িয়ে নিজের পায়ে আজকে সে বিয়ে শাদী করেছে সে সংসার বসিয়েছে
মেয়েও তাই বিয়ে দিয়ে দিয়েছি, সংসার করছে শ্বশুর বাড়িতে, এর থেকে আর আমি বা কি চাইবো? আমার ছেলে মেয়ে ভালো থাকে। और इंद्राणी ने आज सेक्स वर्करों के द्वारा एक बहुत अच्छा कार्यक्रम करवाया। देखो मानो एक सेक्स वर्कर लोगों के लिए एक दिया जला दिया, तो इस पे मुझे एक गाना याद आ रही है, वो है दिए जलते हैं फूल खिल मिलते हैं दिए जलते हैं फूल खिलते हैं बड़ी मुश्किल से मगर दुनिया में दोस्त मिलते हैं दिए जलते हैं। मानो सेक्स वर्कर के लिए दोस्त की तरह इंद्राणी आगे आई और एक कितना अच्छा सा प्रोग्राम हम लोगों ने देखा। ऑल द बेस्ट फॉर इंद्राणी। माय नेम इज आई एम अ सिंगर। আজকের এই অনুষ্ঠানটা আমরা প্রথমে বলিউড 1990s-এর একটা ইনস্ট্রুমেন্টালের উপর দেবী বন্দনা করব, তারপরে 12 জন যারা সেক্স ওয়ার্কার্স আমাদের সমাজে যারা পরিচিত এবং যারা খুব অন্যায়ভাবে নিপীড়িত, যাদেরকে সবাই খুব অবহেলার মানুষ করেছেন, তাদেরকে আমি দেবী দুর্গা হিসেবে সম্বর্ধনা দেব। কারণ আজকে সমস্ত মেয়েরাই আমার কাছে মনে হয় নারী শক্তি মানে একটা বিশাল বড় শক্তি, দুর্গার যে দশভুজ যেটা বলে, 10টা হাতে নারী কাজগুলো সমানভাবে আমরা করতে পারি। তো সেই হিসেবেই আজকে এই 10 জন সেক্স ওয়ার্কার্সদেরকে সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে মাতৃবন্দনা হিসেবে, তাদেরকে দেবী দুর্গা হিসেবে সম্বর্ধনা দেওয়া হবে। এছাড়াও আজকে আমার এই অনুষ্ঠানে অনেক গুণীজন এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এখানে উপস্থিত থাকবেন। আমার পুরো অনুষ্ঠানটায় আমার ছোট ভাইয়ের মতো, একদম নিজের ছোট ভাই শঙ্করশন পুরো জিনিসটা অ্যাঙ্করিং করছে। এছাড়া আমার সমস্ত মডেলসরা যারা আজকে কাজ করছে বলিউডে 1990s-এর মুভিজের কিছু অংশ নিয়ে আমরা দেখাতে যাব, ড্রামা এবং অ্যাকশন, তারা সবাই অত্যন্ত পরিশ্রম জিনিসই প্রথম নিবেদন। আজকে সৃষ্টি ডান্স একাডেমির 18 বছর পূর্ণ হলো। এই 18 বছরে ডান্স একাডেমি মানে কিছু নাচের জিনিস নিয়ে বলা, কিন্তু নাচটাকে নিশ্চয়ই নাচটা আছে কিছুটা, কিন্তু তার সাথে আমি এইবারে যেটা দেখাতে চেয়েছি যে আমাদের কিছু মডেলসরা 90-এর দশকের কিছু মুভিজের গানের উপর ড্রামা আর অ্যাকশন। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ফাউন্ডার ইন্দ্রাণী গাঙ্গুলি। ধন্যবাদ জানাচ্ছি, ফোন থেকেই জানাচ্ছি। একটু পরেই খুব ভালো একটা প্রোগ্রাম শুরু হচ্ছে আমাদের বলিউড 90, মানে 1990 সালের উপর আমরা কিছু বলিউডের উপর যে মুভি কাজ ওগুলো আমরা গল্পটা নিয়ে একটা ড্রামাটিক সিকোয়েন্স তৈরি করছি। মানে মানুষের কাছে আমি মনে করি যে খুব অন্যরকম সিনেমা পছন্দ করে, একটু পুরনো জিনিস ভালোবাসে, তো তাই আমরা কিছু কিছু সিকোয়েন্স আমি তৈরি করেছি নিজের মতো। আশিকি, আমাদের এডুকেশনাল, কান্তিবি আরও আছে, কারণ অনেক ইন্টারেস্টিং স্টোরিগুলো আছে, তাই সেগুলোকে আমি একটা প্ল্যান মাফিক বানিয়েছি। আর এখানে যে মেন আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণ সেটা হচ্ছে দেবী শক্তির উপর, মানে দেবী শক্তির উপর মানে নারীরা যে অনেক কিছু করতে পারে, একটা দুর্গম নারী যে সবল হয়ে যেতে পারে, সেটা আমি দেখেছি কারণ অর্জুনের মাধ্যমে। কারণ অর্জুনের যে মায়ের সিকোয়েন্সটা করছেন আমাদের সৃষ্টি ডান্স একাডেমি ইন্দ্রাণী মাধ্যমে, উনি যে বাচ্চা প্রতিষ্ঠানে কাজ করেছে, মানে আমার মতো নতুন পরিচালককে যে উনি সুযোগ করে দিয়েছেন, মানে এটাই আমার কাছে খুব বড় ব্যাপার। আর আমি টোটাল টিমকে, আমার বলিউড টিমকে আমি প্রচণ্ডভাবে গ্রেটফুল যে ওরাও আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। অনেক গবাঝগা করেছি, ভালোর জন্যই বলেছি, কিন্তু আমাকে সাপোর্ট করেছে, কেউ গ্রুপ ছেড়ে বেরিয়ে যায়নি, কিচ্ছু করেনি, আমার খুব ভালো লেগেছে। আর বাকি কথা তো টিচার সবসময় বলে, আমি চাই আমার স্টুডেন্টরা যারা তৈরি হয়েছে তারাও বলি, আমি সিনিয়রদের দিয়ে শুরু করেছি। ইন্দ্রাণীকে আমরা পেয়ে গেছি, ইন্দ্রাণী আমাদের শুয়ে
নারী শক্তি যেটা দেখাচ্ছে আমাদের মেইন আকর্ষণ হচ্ছে কারণ অর্জুন সিকুয়েন্সটা। কারণ অর্জুনে আমরা ইন্দ্রানীকে অ্যাজ এ মা পাচ্ছি, সেখানে প্রথমে ইন্দ্রানীদের একটা দুর্বল মহিলা থেকে কীভাবে একটা স্ট্রং মহিলায় পরিণত হচ্ছে সেটা সিকুয়েন্সের মাধ্যমে খুব সুন্দরভাবে ডাইরেকশন করে টিটু রকে পরিচালনায় দেখানো হচ্ছে। আর তারপর এখানকার মেইন আকর্ষণ আর একটা রয়েছে, সেটা হচ্ছে দেবী শক্তি। দেবী শক্তি যেহেতু আমরা 2nd অক্টোবর আমাদের পথ চলা শুরু হয়েছিল টিটু রকের ডাইরেকশনে, সেটাও ছিল দেবী শক্তি। 2nd অক্টোবর আমাদের শো হয়েছিল, সেটাকেই মনে করে আজ আমরা একটা ছোট করে দেবী শক্তি রেখেছি। সেখানে সব মডেলরা 9টা দুর্গা রূপ দেওয়া হয়েছে আমাদের ছোটো ছোটো গ্রুপে, তো আমরা সেখানে দেবী গ্রুপ আমরা প্রেজেন্ট করছি, সেখানেও ইন্দ্রানীদিকে আমরা সোস্টাফার হিসেবে পেয়ে যাচ্ছি। তো খুব ভালো লাগছে টিটু রকের ডাইরেকশনে কাজ করে। সাধারণভাবে ড্যাম শো যেভাবে আমরা দেখি সেই ড্যাম শো ফ্যাশন শো না, এটা আমার মধ্যে কিছুটা ড্রামা থাকে, কিছুটা মেসেজ থাকে, সোশ্যাল মেসেজ থাকে, যেটা নিয়ে মানে ব্যাপারটা খুব আকর্ষণীয় থাকে দর্শকের কাছে। প্রত্যেকবার আমরা ভালো রেসপন্স পেয়ে আসছি, তো আজকেও আশা করবো খুব ভালোভাবে, খুব এক্সাইটেড আছি আজকে শোটা নিয়ে। আর একটু পরে শো শুরু করতে চাই, নমস্কার। আমি প্রীতি চাই বলি বলার জন্য, আমি যেহেতু প্রথমবার এখানে পার্টিসিপেট করেছি, খুব একটা জানি, তবে দাদার সাথে কাজ করে কাজ করি প্রথমবার। আপনার সঙ্গে যদি এইভাবে সম্পর্ক করেন, সাপোর্ট করেন, অবশ্যই আপনি কাজের মানে একটা ইন্টু পেয়েছি, এনার্জি পেয়েছি। আমি প্রথম কাজে বিষয়টা সবসময় মানে আমার বরাবরই পেছনটা খুব ভালো, কিন্তু এটা এতটা আমাকে দরকার করছি না, আপনারা আমি করছি সেই বুঝে এখন দাঁড়িয়ে আছি। আমাকে রাস্তা পাড়া আমার খুবই বেড়ে লাগছি, কিন্তু আমার খুব ভাইরা বন্ধুরা খুব সাথ দিয়েছে। আমার একদম ছোটোবেলার বন্ধু ছিল, ফোন আনলে না তো একদম একটু আসতে পারতাম না, মানে একটা এনার্জি পেয়েছি আমি সোজা কথা। আর অবভিয়াসলি সিনিয়র অর্ডার আছে দেখাম। আমার এখানে 3টা সিকোয়েন্সে কাজ করছি আমি, আর সব কিছু কাজ শেখার গুরুদেব হয়েছে আমার ভাই সৌরভ। আমি প্রথমে ফার্স্ট কাজ করেছিলাম দেবী শক্তি হিসেবে আগের বছরে, আবার অ্যাওয়ার্ড করছি দেবী শক্তি অ্যাওয়ার্ড করছি এখানে। এখানে আমি একটা রোল আছে কর্ণ অর্জুনের, দুজন সিংয়ের রোল, সেই রোলটা আমি করছি। আবার একটা আমি সেখানেও আমি একটা পার্ট পেয়েছি নানা পাঠাগার হিসাবে। তো বিভিন্ন বিভিন্ন একটা যেভাবে আমাকে মানে চেয়েছে সৌরভ, সেই সৌরভের হাত ধরে শেখা কাজ শিখে এইভাবে মানুষকে একটু এন্টারটেইন করা আমার খুব ভালো লাগলো। আর সবাই আমার টিম হিসাবে আমাদের খুব টিমটা খুব ভালো, যাতে আজ ফ্যামিলি। আর তার সঙ্গে আমি পেয়েছি ইন্দ্রানীদিকে, ইন্দ্রানীদের হাত ধরে এই কাজে আসা আজকে শোটা আসছি। সবাই আমাদের বলিউডের থিম নিয়ে এখানে এবার শোটা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি তো র্যাম্প করি, সেই কন্টেম্পোরারি র্যাম্প এখানে হচ্ছে না। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যারেক্টারে সবাই সব শেডসে রয়েছে এখানে দাঁড়িয়ে, যে আমার ভাইরা এখানে রয়েছে, সবাই দেবী দুর্গারই এখানে রয়েছে। তো আমরা বলিউডের থিমের উপরে, বলিউডের কিছু সিনেম্যাটিক থিমের উপরে আমরা এখানে কাজটা করছি র্যাম্পে। এবং এখানে তো মানে আপনাদেরকে আমি বললাম, এরপর আপনারা কভার করবেন যখন যে শোটা, তখন আপনারা দেখতে পাবেন সেই পুরো টোটাল ম্যাটেরিয়ালটা কী আছে। তো সবার তরফ থেকে নমস্কার, আর আপনাদের সহযোগিতা একটা বড়টা। হঠাৎ করে আমাকে দিদি বললেন, না তোমার আগে করেছো তাদের মানে অসুরেশ একটা পার্ট, তো বলে তুমি আরেকবার আজকে একটা আমাদের অসুরেশ পার্ট করে আমাকে একটু কাজ করতে দেবে। আমি আবার একটা অসুরের একটা ড্রামাটিক শুরু করলাম। আর অরিজিনাল অসুর দেখতে পাচ্ছি।